হলুদ টিয়া সাদা টিয়া মরমা রূপকথার গল্প। অনেকদিন আগের কথা, এক গ্রামে এক জুমচাষী দম্পতি ছিল, তাদের একটি মেয়ে ছিল। খুবই সুখে দিন কাটছিল তাদের। প্রতিদিন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ওই দম্পতি রান্নাবান্না সেরে খেয়ে জুমচাষের কাজে বেরিয়ে পড়ত। মেয়েটিকে ঘরে রেখে যেত, সে ঘর পাহারে দিত আর ঘরের খুঁটিনাটি কাজগুলো করত। সন্ধ্যায় মা বাবা ফিরে আসত, আবার রাতের রান্না সেরে খেয়ে ঘুমিয়ে পড়ত। এভাবে তাদের দিন অতিবাহিত হতে লাগল। একদিন তারা মেয়েকে ধান শুকাতে বলে গেল। মা বাবা বেরিয়ে যাবার পর তাদের নির্দেশ মতো উঠানে ধান শুকাতে দিল। পাশে বসে সে পাহারা দিতে লাগলো যাতে কোনো পশু পাখি খেতে না পারে। ধান প্রায় শুকিয়ে এসেছে, তুলতে যাবে এমন সময় হঠাৎ কোত্থেকে এক ঝাঁ সাদা টিয়ার হলুদ টিয়া এসে ধানের উপর বসল। একটা দুটো করে এক নিমেষে সব ধান খেয়ে শেষ করে ফেলল। মেয়েটি তাদেরকে অনেক নিষেধ করলো, বলল, লক্ষ্মী টিয়ারা, তোমরা ধান খেও না, বাবা মা ফিরে এসে ধান না দেখলে আমাকে মেরে ফেলবে। টিয়ারা বলল, আমরা একটু খাবো, মা বাবা বকলে মারলে আমাদের কাছে চলে এসো। সন্ধ্যায় মা বাবা ফিরে এসে ধান না দেখে মেয়েকে ভীষণ বকুনি দিল। তারা মনে করল সে নিশ্চয়ই পাহারা দেয়নি। পরদিন তারা আবার ধান শুকাতে দিয়ে গেল। সেদিনও একই ঘটনা ঘটল। সেদিন মা বাবা মেয়েকে অলস ভেবে ভীষণ মারধর করল। মেয়েকে সাবধান করে বলল, আবার যদি টিয়া পাখিদের ধান খাওয়াস তাহলে তোকে মেরে তাড়িয়ে দেব। তারা পরদিনও ধান শুকাতে দিয়ে গেল। মেয়েটি শত চেষ্টা করেও টিয়াদের বারণ করে ধান রাখতে পারল না, সে বসে কাঁদতে লাগলো। মা বাবা ফিরে এসে বুঝতে পারলো একই ঘটনা, এতে আর কোনো ভুল নেই, যেই কথা সেই কাজ, মেয়েকে তাড়িয়ে দিল। মেয়েটি কাঁদতে কাঁদতে টিয়াদের সন্ধানে বেরিয়ে পড়ল। অচেনা পথে যেতে যেতে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল, তখন একজন রাখালের দেখা পেল। মেয়েটি রাখালকে জিজ্ঞেস করল, রাখাল ভাই, তুমি কি সাদা টিয়া হলুদ টিয়ার দেশের সন্ধান দিতে পারবে? রাখাল উত্তর দিল, লক্ষ্মী মেয়ে, বলছি তোমায় শোনো, সাদা টিয়ে হলুদ টিয়ের সন্ধান তোমায় দেব, তবে এক মুঠো ভাত এক আজলা জল খেয়ে একটু জিরিয়ে নাও, তারপরে তুই সোজা ওই দক্ষিণ পূর্ব দিকে যাও। মেয়েটি তাই করল, একটু বিশ্রাম করে আবার পথ চলা শুরু করে দিল। যেতে যেতে এবার পৌঁছল মেষপালকের দেশে। মেয়েটি মেষপালকে জিজ্ঞাসা করল, মেষপালক ভাই, তুমি কি সাদা টিয়া হলুদ টিয়ার দেশে কোন দিকে বলতে পারো? মেষপালক মেয়েটিকে আদর যত্ন করে বসতে দিল, বলল, লক্ষ্মী মেয়ে, শোনো, তোমায় বলি, এক মুঠো ভাত এক আজলা জল খাও, এই অনুরোধ করি। সাদা টিয়ে হলুদ টিয়ে দেশে যেতে চাও তো দক্ষিণ পূর্ব দিকের পথটি ধরে যাও। মেয়েটি মেষপালকের কাছ থেকে বিদায় নিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলল। সারাদিন যেতে যেতে সন্ধ্যায় পরিশ্রান্ত হয়ে এক অশ্বরক্ষকের কাছে পৌঁছল। সে অশ্বরক্ষককে সাদা টিয়ে হলুদ টিয়ে দেশে যাবার রাস্তা দেখিয়ে দিতে বলল। অশ্বরক্ষক বলল, লক্ষ্মী মেয়ে, এক মুঠো ভাত এক আঁচলা জল খাও, শ্রান্ত তুমি, একটু জিরিয়ে নাও, দক্ষিণ পূর্ব দিকে তোমায় যেতে হবে, সাদা টিয়ে হলুদ টিয়ে দেখা তবে পাবে। এই বলে কিছুক্ষণ বিশ্রামের পর অশ্বরক্ষক মেয়েটিকে বিদায় দিল। মেয়েটি সারাদিন যেতে যেতে এবার সন্ধ্যায় হস্তিরক্ষকের কাছে গিয়ে পৌঁছল। পথ যেন ফুরোতেই আর চায় না। মেয়েটির মনে হলো সে বড়ই ক্লান্ত। তারপর হস্তিরক্ষকের কাছে জিজ্ঞেস করল, সাদা টিয়ে হলুদ টিয়ের দেশে পৌঁছতে আর কতদিন লাগবে?
গৃহস্থীরক্ষক তাকে সাহস দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে এসেছ, তুমি সঠিক পথটি ধরে, তবে এক মুঠো ভাত এক আঁচলা জল খেয়ে একটু জিরোতে হবে, আর মাত্র এক ক্রোশ পথ যেতে হবে, সাদাটিয়ে হলুদটিয়ে তবেই দেখা পাবে। হস্তিরক্ষকের কাছ থেকে বিদায় নিয়ে আবার পথ চলতে লাগলো মেয়েটি। সে বুঝতে পারলো সবাই তাকে সত্যি কথা বলছে, সঠিক পথ দেখিয়ে দিয়েছে। সবাই তাকে ফেরার পথে তাদের আতিথ্য গ্রহণ করতে অনুরোধ করেছে। এক ক্রোশ পথ অতিক্রম করার পর মেয়েটি ক্লান্ত অবসন্ন দেহে টিয়াদের দেশে পৌঁছলো। চারিদিকে তাকাতেই সামনে সে দেখতে পেল এক সুবর্ণ অট্টলিকা। একটু জিজ্ঞেস করতেই মেয়েটির পরিচয় উদ্দেশ্য জানতে পেরে সাদা টিয়া হলুদ টিয়ারা তাকে সাদরে অভ্যর্থনা জানালো। সোনার সিঁড়ি রূপোর সিঁড়ি কোনটা বিয়ে ঘরে ওঠার ইচ্ছে তার জানতে চাইল। মেয়েটি বলল, তারা গরিব তাই কাঠের সিঁড়ি দিয়ে উঠতে অভ্যস্ত, মেয়েটিকে তাই করতে দিল। বাড়িতে ঢুকে চারিদিকে ঐশ্বর্যের ছড়াছড়ি দেখে সে অবাক হয়ে গেল। পরিশ্রান্ত মেয়েটিকে স্নান করিয়ে সুন্দর সুন্দর পোশাক পরতে দিল। তারপর সোনার থালায় রূপার থালায় করে রকমারি খাবার খেতে দিল। মেয়েটি ওইসব থালায় খেতে অভ্যস্ত নয়, তাই সে সাধারণ থালায় খেল। জীবনে কোনোদিন এমন খাবার খায়নি সে, তাই সে খুব তৃপ্তি সহকারে খেল। শোবার ঘরে নিয়ে গেল রাতে, সেখানেও সোনার খাটে রূপোর খাটে শুভ্র কোমর বিছানা করা হয়েছে দেখতে পেল। কোনটাতে ঘুমোবে জানতে চাইলে মেয়েটি বলল, তারা গরিব জীবনে কোনোদিন ওইসব খাটে শোয়নি, মেঝেতে শুতেই অভ্যস্ত, তারা তাকে মেঝেতেই শুতে দিল। পরদিন সে টিয়াদের তার দুঃখের কথা জানালো। মা বাবা অলস অকর্মণ্য ভেবে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। টিয়ারা তাকে সান্ত্বনা দিল, সুন্দর পোশাক পরিচ্ছদ সাত কলস সোনার ও রূপার মোহর আর কয়েকজন রক্ষী দিয়ে মেয়েটিকে মা বাবার কাছে ফেরত পাঠিয়ে দিল। ফেরার পথে তার শুভাকাঙ্ক্ষী রাখাল মেষপালক অশ্বরক্ষক হীরক্ষক সবার সঙ্গে দেখা করে তাদের সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ জানালো। তারা মেয়েটির ব্যবহারে মুগ্ধ হয়ে প্রাণ ভরে আশীর্বাদ করল। অবশেষে মেয়েটি নিজের বাড়িতে এসে পৌঁছল। মা বাবা তাদের মেয়ে এবং সঙ্গে সোনা রূপোর মোহর পেয়ে তো মহা খুশি। পাড়া প্রতিবেশীরা মেয়েটির কাণ্ড দেখে তাজ্জব হয়ে গেল। সবাই কানঘুষা করতে লাগলো, এটা কিভাবে সম্ভব হলো। অনেকেই হিংসায় জ্বলে গেল, অনেকে লোভ সৃষ্টি হলো। এভাবে এক লোভী মা বাবা তাদের মেয়েকে তাড়িয়ে দিল সোনার উপর মোহর খোঁজ করে আনার জন্য। ওই মেয়েটি সবাইকে জিজ্ঞেস করে ঠিকই সাদাটিয়ে হলুদটিয়ে দেশে পৌঁছল। লোভী বাপ মায়ের সন্তানও লোভীই ছিল। এই মেয়েটিকেও পূর্বের মেয়েটির অনুরূপ আদর যত্ন করা হলো। লোভ সামলাতে না পেরে সে সোনার সিঁড়ি দিয়ে উঠল, সোনার থালায় খেল, সোনার খাটে ঘুমোলো। পরদিন তারা এখানে আগমনের কারণটি জানালো। টিয়ারা সব শুনে সবটি কলস ভালো করে মুখ কেটে মেয়েটিকে দিল, বলে দিল বাড়ি পৌঁছে চট করে যেন কলসের মুখ না খোলে। একটার ভিতর আরেকটা এভাবে পরপর সাতটি তাঁবু খাটিয়ে সবচেয়ে ভেতরটিতে বংশের সব আত্মীয় স্বজনকে ডেকে জড়ো করে তারপর যেন কলসের মুখ খোলে। আত্মীয় স্বজন জড়ো হয়ে যখন কলসের মুখ খুলল, তখন সাতটি কলস থেকে বিভিন্ন জাতের বিষধর সর্প বের হয়ে সবাইকে দংশন করে নির্বংশ করল। গল্পটি এখানেই ফুরোলো।